রাশিয়ার দখলকৃত দক্ষিণাঞ্চলে বড় ধরনের সাফল্য পেল ইউক্রেনের সেনাবাহিনী। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, 50টি গ্রাম লোকালয় পুনরুদ্ধার করা হয়েছে। উদ্ধার পেয়েছে 3,500 আটকা পড়া বাসিন্দা। বিতর্কিত গণভোটের পর অবৈধভাবে রাশিয়ায় সংযুক্ত করা খেরসনে এই অগ্রগতি গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। একই সাথে লুহানস্কেও অবস্থান শক্তিশালী হচ্ছে ইউক্রেনীয় সেনাবহর। খেরসনের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার কথা নিশ্চিত করেছে রুশপন্থী কর্মকর্তারাও। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ জানিয়েছে, তাদের সেনারা অবস্থান ধরে রেখেছে। দাবি, রুশ সেনাদের সাথে লড়াইয়ে ইউক্রেনের 130 সেনা নিহত হয়েছে। ইউক্রেনের 2 ব্যাটালিয়ন সেনা কাখুবকা পানিবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে। এটি খেরসন শহর থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। দেশ ও দশের কথা বলে।